মিম কে? মিম কোথা থেকে? হায়দ্রাবাদ থেকে? ও ওনা কথা ভোট দিয়ে দেবেন? তখন কোথায় ছিল আসাদউদ্দিন ওবেসি বা যাদেরকে বলছেন মিম সিম মিম, যাদের নাম বলছেন তারা কোথায় থাকে? তখন কোথায় ছিল সিম মিম মিম? সৌমিত্র খান নিজে এবার তৃণমূল কংগ্রেস জয়েন করবেন, এসে সেই কৃষক পরিবারদের বাড়িতে অমিত শাহ ভাত খাচ্ছে, সরাসরি নাটক। বিজেপি সরকারকেও নিচু হয়ে ওই কৃষক বিলকে বাতিল করে, তিন তালাক যে বিলটা কোন এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, এটা তো সবে টেলার দেখে নিজে প্রধানমন্ত্রী ভেবে ফেলে। নেতারা দল চালায় না, দলটাকে চালায় কর্মীরা। অমিত শাহ বারবার বাংলাতে আসছে, দলিতদের বাড়িতে ভাত খাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ওরা এটা পুরোপুরি নাটক। তার কারণ হচ্ছে এখন যখন সারা ভারতবর্ষ জুড়ে কৃষকদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন করতে গিয়ে অনেক কৃষক কারো কোনো যে রাবার বুলেটে আহত হয়েছে, কেউ জল কামানে মারা গেছেন, এরকম বহু বহু কৃষক যখন শহীদ হচ্ছেন, সেই তার কৃষকদের আন্দোলনকে রোখার জন্যে, বন্ধ করার জন্যে ওনারা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিল, কিন্তু ওনাদের মুখ পুড়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কৃষকদের যে আন্দোলন তাদের নিজেদের অধিকারের জন্য তারা লড়তে পারে। তাহলে একদিকে কৃষকদের সেই যে কৃষক ভাইদেরকে রোকার জন্যে তাদেরকে মারধর করছে, তারা শহীদ হচ্ছে, আর উল্টো দিকে এসে সেই কৃষক পরিবারদের বাড়িতে অমিত শাহ ভাত খাচ্ছে, তাহলে এটা দ্বিচারিতা নয়? এটা কি তাহলে তাহলে নাটক বলবো না? এটা সরাসরি নাটক। যদি উনি কৃষক বিরোধী হতো তাহলে প্রথম যারা আন্দোলনকারী, যারা এই শীতকালের মধ্যে এত ঠান্ডাকাল, যদিও বাংলার থেকে দিল্লিতে অনেক বেশি ঠান্ডা, তা সত্ত্বেও ওরা খোলা আকাশের নিচে যেভাবে ওরা আন্দোলন করছে, তাহলে যদি কৃষক দরদী হতো তাহলে প্রথম অমিত শাহ গিয়ে ওই কৃষক ভাইদের সাথে কথাবার্তা বলতে পারত, তারপরে এসে আবার ওদেরকে বাড়িতে ভাত খেতে পারতো, তাহলে মানতাম উনি ভালো, কৃষককে ভালোবাসেন। তাহলে আমরা কি দেখছি, একদিকে কৃষক আন্দোলনকে রোকার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে এবং পুলিশকে দিয়ে মার খাওয়াচ্ছে, জলকামান দিয়ে জলকামান ব্যবহার করা হচ্ছে কৃষকদের ওপরে, কৃষক ভাইদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে, যখন তারা নিজেদের অধিকারের জন্য কৃষক ভাইয়েরা সেই আন্দোলনকে করছে, সেই আন্দোলনকে রোখার জন্যে যা সব কিছু তাদের শক্তি তাদের সেই কৃষক ভাইদের ওপরে প্রয়োগ করছে, তাহলে পরেও কৃষক ভাইয়েরা সুপ্রিম কোর্টের দিয়ে কৃষক ভাইদের জয় এসছে এবং পরবর্তীকালে দেখবেন বিজেপি সরকারকেও নিচু হয়ে ওই কৃষক বিলকে বাতিল করতে হবে। আচ্ছা, গত কয়েক বছর আগে তিন তালাক বিল পাস হয়েছে, আজকে যারা বিল বানিয়েছে তাদেরই বউকে তারা আজকে তিন তালাক দেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? শুভেন্দু অধিকারী জয়েন করলো, তারপরে আপনি তৃণমূল যোগদান করলেন, এটাই কি একমাত্র কারণ? না, আমি ওনাকে কোনো সেই রকম স্তরে নেতা মনে করি না, ওনাকে আমি একজন ধান্দাবাজ এবং ভোগী স্বার্থপর নেতাই মনে করি, কারণ উনি দলের মনে করেছেন আজকে যে দল থেকে এত বছর ভোগ করলেন সেই দলকে মনে করি ভাবলেন যে সেই দলের দুঃসময়, তাহলে উনি সেই দুঃসময় সেই দল ফেলে চলে গেলেন। সৌমিত্র খা বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন, সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খা। সুজাতা খা সৌমিত্র খাঁয়ের স্ত্রী, সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খা। দেখুন, সর্বপ্রথম সৌমিত্র খার স্ত্রী যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ করেছে, ওনাকে স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের। তারপর বলি বিজেপি সরকারের দ্বিচারিতা, দেখুন ওরা নিজেদের জালে নিজেরা জড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে তিন তালাক যে বিলটা অ্যাকচুয়ালি ওরা পাস করেছিল কোনো এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, প্রেশান করার জন্য, ছোট দেখানোর জন্যে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে সেই জিনিসটাই ওদের ঘাড়ে চাপছে। এখন যখন বলছে সৌমিত্র খাঁয়ের স্ত্রী যখন তৃণমূল কংগ্রেসে যোগ করছে, আবার দেখুন সেই তিন তালাকের প্রশ্ন আসছে, ওরা সেই তিন তালাক টাকা হাতিয়ার করে যখন দিতে যাচ্ছে, যে ওনার স্ত্রীকে যখন তালাক দিতে যাচ্ছে পারবে না, কারণ কি জানেন তো, এই সিস্টেমটা, এই নিয়মটা, এই তালাকের সিস্টেমটা ওরা নিজেরাই তুলে দিয়েছে, অতএব এটা পারবে না, অর্থাৎ দ্বিতীয়টা এইটাই। আচ্ছা, গতকালকে দেখলাম বর্ধমানে দিলীপ ঘোষের সবাই নিজেদের মধ্যে মাথায় চেয়ার ভাঙাভাঙি হচ্ছে, এই নিয়ে কি বলবেন? দুর্গাপুরের পলাশ চেয়ার ঘটনা, নব্য এবং পুরনো বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি, এমনকি চেয়ার ছোড়াছুড়িও শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র। এটা তো সবে টেলার, দেখুন না ওদের দলের মধ্যে কি, ওদের দলের মধ্যে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু নাই,
ওরা সবাই রাজা, সবাই নিজেকে নিজে প্রধানমন্ত্রী ভেবে ফেলে, সবাই নিজেকে নিজে রাজ্য সভাপতি ভেবে ফেলে। ওদের ওদের দলেতে কোনো সিস্টেম নেই, কোনো মানে কেউ কাউকে মানামানি নেই, কেউ ছোটো বড়ো নেই, সবাই সবাইকে নেতা ভাবে। তো সেই জন্যে দেখুন না ওদের মধ্যে আরও কত কী হয়, অনেক এখন অনেক বাকি আছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটা খবর খুবই ভাইরাল হচ্ছে, প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করেছে বিজেপিকে যে বাংলায় 200টা সিট তো দূরের কথা, 2% সিট পাবে না, এই আপনি কি বলবেন? তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর সোমবার টুইট করে দাবি করেন, পশ্চিমবঙ্গে 2 অঙ্ক পেডোনো বিজেপির পক্ষে কঠিন হবে, টুইটটা সেভ করে রাখুন, বিজেপি এর থেকে ভালো ফল করলে টুইটার ছেড়ে দেব। টুইটারেই এর পাল্টা জবাব বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। টুইটারে কটাক্ষের সুরে লিখেছেন, 2021 সালে না রহেগা সাপ না বজেগি পিকে কি বাঁসুরি। একদম ঠিক বলেছে, কারণ কি জানেন তো, আমাদের প্রশান্ত কিশোর জানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কীভাবে বুথেতে কীভাবে কষ্ট করে তারা বুথকে তৈরি করে, বুথ কমিটি থেকে তৈরি করে কীভাবে জেলা রাজ্য পঞ্চায়েত স্তরে কীভাবে আমাদের সংগঠন আছে উনি জানেন। দু একটা নেতা যদি তারা চলে যায়, নেতাকে কিন্তু নেতারা নেতাকে বানায়, কর্মীরাই নেতাকে বানায়, সেই জন্যে একটা নেতা চলে গেলে কর্মীদের কোনো যায় আসে না, সেই দলের কোনো ক্ষতি হবে না আমি বলে দিচ্ছি। কারণ কি জানেন তো, নেতারা দল চালায় না, দলটাকে চালায় কর্মীরা। সেই জন্য দেখবেন আমাদের যে সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথাই বলে যে তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ হলো কর্মীরা, তাহলে এখানে কোনো নেতা গুরুত্ব পাচ্ছে না, শুধু গুরুত্ব পাচ্ছে কর্মীরা। আর কর্মী যখন প্রশান্ত কিশোর এইটা জানে যে আমাদের বিভিন্ন বুথ স্তরে, বিভিন্ন বিধানসভা জেলা স্তরে যে বুথ আছে, সে বুথগুলিতে কীভাবে আমাদের কর্মীরা সক্রিয়ভাবে কাজ করেন, এবং শুধু তাই নয়, এখন যখন পশ্চিমবঙ্গ সরকার আমাদের মমতা ব্যানার্জি সরকারে, দেখবেন যে কোনো মানুষ প্রতিটা বাড়ি, প্রতিটা বাড়িতে আমাদের প্রকল্প উন্নয়নের প্রকল্পের পরিষেবা পেয়েছে। শুধু তাই নয়, যারা একটা দুটো প্রকল্পের যারা পরিষেবা পেয়েছে তাদেরকে আরও যাতে প্রকল্প বেশি করে পায়, সেই জন্য দেখবেন এখন দুয়ারে দুয়ারে পশ্চিম প্রতিটা পঞ্চায়েতে ব্লক স্তরে, প্রতিটা পঞ্চায়েত স্তরে দুয়ারে দুয়ারে সরকার। তার মানে কি জানেন তো, যারা এখনও অনেকগুলো প্রকল্প পায়নি তাদের জন্যে যদি আরও বেশি করে প্রকল্প পায়, সেজন্যে এর আগে কোনো দিন দেখেছেন যে কোনো রাজ্য সরকার তার প্রকল্পকে নিয়ে মানুষের দুয়ারে গেছে? মানুষ আগে যেত রাজ্য সরকারের পাশে কিন্তু ঘুরেও পেত না, এখন সরকার নিয়ে আসছেন তার প্রকল্পগুলো আপনারা নিন, এভাবে কেউ আসতো না আগে, এখন মানুষের কাছে। সেই জন্যে ভোটের জন্য কোনো চিন্তা নেই দিদির, কে দু একটা কোথা থেকে কে নেতা চলে গেল কে এলো, এতে তৃণমূল কংগ্রেসের কোনো ফারাক পড়বে না। আচ্ছা দাদা, লাস্ট প্রশ্ন একটা, শুভেন্দু অধিকারী যে দল ত্যাগ করে যে বিজেপিতে জয়েন করলো, শুভেন্দু অধিকারীর অনুগামী যারা, তারা কি তাকে ভালো চোখে দেখছে না ঘৃণা করছে? ঘৃণা করছে, একদম ঘৃণা করছে। কি জানেন তো, আগে যারা তৃণমূল কংগ্রেসের, আগে তো তৃণমূল কংগ্রেসেরই পরিবারে ছিল শুভেন্দু অধিকারী, তো উনি থাকাকালীনই বেশ কিছু লোক ওনাকে দেখতে পারত না, কারণ হচ্ছে কিন্তু ওনার দলবিরোধী কিছু কাজ ছিল। এখন আমি আর একটা কথা বলি, যেটা আপনি বলছিলেন ও চলে গেছে তৃণমূল থেকে, হয়তো আমাদের কোনো ক্ষতি হবে তৃণমূল দ্বারা, আমি তো বলবো যে উনি থাকাকালীন তৃণমূলে যে দুর্নীতিগুলো করে গেছেন পদে থেকে, সেই দুর্নীতিগুলো এখন তৃণমূল কংগ্রেস সেগুলো পরিষ্কার করছে আরও ভালো হবে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, যে সমস্ত সংখ্যালঘু এলাকাগুলো রয়েছে সেখানে মিম প্রার্থী দেবে বলছে, এতে কি আপনাদের কোনো লস হবে সিটে? না না, একদম নয়। কারণ কি জানেন তো, মানুষ এখন খুব সচেতন, মানুষ জানে প্রকৃত তাদের জন্যে কারা লড়াই করে। এটা মিম কে, মিম কোথা থেকে হায়দ্রাবাদ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করবে, বা ওনার কথায় ভোট দিয়ে দেবে লোক? কারণ কি জানেন তো, এই কিছুদিন আগে যখন আমফান ঝড় হয়, আমফান ঝড়ে সারা রাত দিদি বাড়িতে যায়নি, দিদি ছিল নবান্নে, কেন গ্রামের সাধারণ মানুষ যাতে পরিষেবা ভালো করে পায়, তো সেই জন্য উনি বাড়িতে না গিয়ে আমাদের তদারকি করার জন্য, আমাদেরকে দেখার জন্য, মানুষকে সাধারণ মানুষ যাতে পরিষেবা তাড়াতাড়ি পায়, দ্রুত পায়, সেই জন্য উনি নবান্নে বসে দেখছিলেন। তো সেই জন্য এইসব দিনগুলো দিদিকে কেউ ভুলবে না। তখন কোথায় ছিল আসাদুদ্দিন ওবেসি বা যাদেরকে বলছেন মিম সিম নিম, যাদের নাম বলছেন তারা কোথায় থাকে?
সমস্ত সময় এই যে করোনার সময় দেখেছেন তো রাস্তায় নেমে দিদি কীভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, এই হসপিটাল থেকে ওই হসপিটাল গিয়ে খোঁজ খবর নিয়েছেন প্রত্যেকটা মানুষের। তো এ তখন কোথায় ছিল সিম মিম মিম ছাড়ুন, ওসব কিছু হবে না। আচ্ছা দাদা আর একটা প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে একটা কিন্তু কথা উঠছে, সাধারণ মানুষ বলছে যে সুজাতা খাঁজে তৃণমূলে জয়েন করেছে, এটা অমিত শাহের কোনো গেম প্ল্যান হতে পারে, সতর্ক থাকতে বলছে সাধারণ মানুষ, কি বলবে? এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই, তবে আমার তো মনে হয় সৌমিত্র খাঁ নিজে এবার তৃণমূল কংগ্রেস জয়েন করবেন, এবং সঙ্গে শুধু উনি একা নয়, আরও দু চারজনকে ওদের যে স্টেজে সেদিনকে যে 19 তারিখে যে স্টেজে দেখেছিলাম, আমার মনে হয় পুরোপুরি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে পুরো, আগে দেখবেন।